আজ শনিবার 22শে পৌষ 2023 সালের 7ই জানুয়ারি। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির অবশ্যই সুযোগ নিন। আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনার পাশাপাশি যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামেও আপনাদের করা উচিত। প্রাণায়াম করলে আপনারা অবশ্যই মানসিকভাবে শান্তি পাবেন, দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। দিনের শুরুটা কেমন হবে সেটি কিন্তু বড় কথা নয়। বেলা যত গড়িয়ে রাত যত এগিয়ে যাবে, আর্থিকভাবে আপনারা লাভবান হতে চলেছেন। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যদি কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকেন, সেটিও কিন্তু খুব ইজিলি আপনারা ফেরত পেয়ে যাবেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ একপ্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের বলে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম, মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এগুলিও বিস্তার করতে সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূরা, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনারা কোনো সিনেমা বা নাটক দেখতে যেতে পারেন বা পাহাড়ি কোনো জায়গায় কিন্তু ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন। গৃহে পুরনো কোনো জিনিস দেখে খুশি হবেন এবং সেই জিনিসটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সারাটা দিন অতিবাহিত করতে পারেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা আজ আপনাদের বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শনিবার, তাই হতদরিদ্র গরিবদেরকে কালো রঙের বস্তু, বস্ত্র সামগ্রী দান করুন, প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন।